দেখেন কত সুন্দর কালারফুল চুড়ি কিন্তু ভেঙে গেছে এই সব ভেঙে গেছে ইয়াসিনের জন্য তো মিথিলা বলতেছে এখন এটা নেবেন না তো আমি নিয়ে নেছি দেখেন আরে কি করতেছ তুমি এগুলো গাইস ঋতুর খাবার দেখে সবার লোল পড়তেছে দেখতেই পাচ্ছেন কি দর্শ অনেকে খুঁজতেছিলেন যে ছুটকি কোথায় তো এই যে ছুটকি দেখতে পাচ্ছেন বসে আছে আর এখানে রয়েছে আমার কিউট শিরো ও মাই গড আই লাভ ইউ শিরো সো গাইস এখন আমি বের হবো সবাই গ্যারেজে চলে গেছে তো আমি এখন বাসে আসছি কেন আসছি জানেন গাইস কারণ আমার এই শার্টটা না আমাকে সুন্দর লাগছে না তাই আমি এখন এই শার্টটা চেঞ্জ করে দেন ওদের কাছে চলে যাবো আসলে সত্যি কথা কি গাইস জানেন এই ব্লগের ইন্ট্রো ডিলেড হয়ে গেছে আই ডোন্ট নো কেন ডিলেড হয়ে গেছে আমার নতুন করে নিচ্ছি সো যাই হোক গাইস লেটস এনজয় দ্য ব্লগ সো লেটস স্টার্ট ইট গাইস আমরা গাড়ি রেডি করছি এই কাজের বা তুমি কি করতেছো দাঁড়া দাঁড়া গাড়ি রেডি করো না কেন ইশ আমি এখন খেতে যাব যাও কাজ করো নো ঋতু কি কাজের বকে কিছু বলো না কেন তাই কাজ করো না কেন আসলে তুমি রেডি থাকো তোমার উপর সেই পরিমাণ অত্যাচার হবে আমরা খেতে চলে গেলাম টাটা কেন এখন আচ্ছা আচ্ছা চলো খেয়ে নাও সো গাইস আমরা রওনা দিয়ে দিয়েছি বাট একটা জিনিস দেখেন সবাই বেয়াদব কেউ সিট বেল্ট পরে না আমি করছি অ্যাজ অলওয়েজ দুজন মিলে একটা নেই তোরা তো চিকন চিকন এমনি পরে কেন এটা কি কাদের ব্যাগ নিছো আরো 10-15 দিন আগে চুরি গাড়ি থেকে নামাইনি এখন সব চুরি ভাগিয়ে গেছে দেখি তো কিছু চুরি গুলা সব ভাগিয়ে গেছে আল্লাহ অনেকগুলো ভাঙছে না আল্লাহ ঋতুটা ভাঙতেছে ওর মাথাটা ফাটাই তো মাথা ফাটাই তো মাথায় একটু সমস্যা আছে দেখো কত সুন্দর মশ কুমারীর যে কালারটা কেনা ওই কালারের মতো লাগছে বুঝলাম না হঠাৎ যেন কোথা থেকে বৃষ্টি চলে আসছে আজকের ওয়েদারটা একদম তোমার মতো এগুলো বৃষ্টি না আমার চোখের পানি তোমার মুড যে এগুলো আমার দিলার চোখের পানি ভেঙে গেছে আল্লাহ আমি দিলার চোখের পানি নাকের পানি সব এক হয়ে গেছে গাইজ আমরা এখন চলে আসছি কোথায় আসছি বলো তো কোথায় আসছি কোথায় আসছি যমুনা ফিউচার পার্ক হয় নাই তো তুমি থাক আমরা চলে যাই আমরা এখন উপরে গিয়ে অনেক মজার মজার খাবার খাবো এই কাঁচের মহিলাটা তো আমার কোনো
কথাই শুনে না তোমার কাজের মহিলা বলছে চলো আমরা এখন গিয়ে খাবো, অনেক ক্ষুধা লাগছে, 3:30 বেজে গেছে, বাট আমরা এখনো কেউ ব্রেকফাস্ট লাঞ্চ কিছু কেন, তুই করছিস না? চল চল চল, আজকে অনেক খাবো, তো খাবে, থ্যাংক ইউ সো মাচ। ঋতুর খাবার দেখে সবার লোল পড়তেছে, দেখতেই পাচ্ছেন, এক একজন সবাই ঋতুর খাবার দিকে তাকায় আছে। বলো আল্লাহ নিয়ে খাওয়া শুরু করছে, তুমি খাইছো, মিথ্যা বললো না। তোমাকে দিবে না ইয়াসিন, খাবা? আমি তো খাবো না, জীবনও না। খাবে দাও দেখি, ভাই তোমার থুতু দিতে আসে, পর আমারটা চলে আসলে, আয় হায় আয় হায়, আমারটা নিয়ে খাওয়া শুরু করছে আরেকজন। আম্মি কেমন তোমারটা? অনেক বেশি মজা, আমারটা অনেক মজা। তোমরা কি রাইডে উঠছো? দেখে মনে হচ্ছে রাইডে উঠছো। আর কত মেসেজ নিবি? ওট বিরক্ত লাগতেছে, দাঁড়ায় আসছি কতক্ষণ দিনা, 15 মিনিট দাঁড়ায় স্যার, এরা শুয়ে শুয়ে মেসেজ নিচ্ছে। এই যে ঘুম আর একজন, আল্লাহ ঘুমাই গেছে। গাইজ আমরা মাছ কিনতে আসছি, ঋতু একটা কচ্ছপ নিয়ে কি করতেছে দেখো, ওকে দোলনা দিচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও, ওয়াও সো কিউট, না না মরবে কেন, সাদা কাটতে পারে, তুমি এমন করতেছো কেন? মাছগুলো কেমন বলতো? সুন্দর না পেলাম দিতাম মায়ের ভাই। গাইজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি 100 ফিট, আসতে আসতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, কারণ রাস্তা এত পরিমাণে জ্যাম ছিল। তো তোমরা 100 ফিট আসছো, যাচ্ছ না কেন? যাও, তাই এক একজন কি হবে সবাই ঘুমাইতেছে, কই যাবো আমরা? গাইজ আমি বলছিলাম যে আমরা বাসে চলে যাবো, বলে না না 100 ফিট যাবো, মিথিলা কত করে উঠে দাও, এই মিথিলা আন্টি যাইবা না?
কি এত ঘুম কেন বুঝি না ঘুম টিকটক এগুলো সারা কি তোমার লাইফে কিছু নাই বুঝতেছ না কিছু চিন্তা দেগুলা যাও তোমরা যাও ওটস খোলা ওটস ওরে মারতাছ কেন গাইজ আমি যাব না আমি একটু ঘুমাবো আমি টায়ার্ড হইতাছে যাও তোমরা একটু ঘুরে ঘুরে আসো কি হইলো সবার যাই না কে ছোট একটা ফিশ দেখাই যাচ্ছে না যাও ফিশ কি উঠ না দেখতে আর এদের হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এদের একটু বড় গাইজ আমাদের আজকের ব্লগই ছিল এই পর্যন্তই এই ব্লগটা আমার আরও অনেকদিন আগে শ্যুট করা বাট এতদিন আমি সময় পাচ্ছিলাম না ইভেন এখন আমি অনেক বিজি শ্যুটিং আছি বাট তারপরও তোমাদের জন্য ব্লগ শ্যুট করছি এডিট করছি আবার আপলোড করছি সো আপনারা যা যা দেখছেন আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যদি এখনও লাইক না দিয়ে থাকেন শেষ করে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ 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 গাইজ তাদের সাবস্ক্রাইব করে দেন আমরা 800,000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি চলে আসছি তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফেজ লাভ ইউ গাইজ বাই বাই